जी माँ। ओके जिज्ञेस कर। अम्मा, आमार अग्रिम टाकाटा। ओ हाँ हाँ, दादा दादा दिच्छी। सब किछु निये आई आशी शोन आमी एकटु बाइरे जाच्छी अच्छा आपा ए सब की सुनछी जा सुनेछी सब सत्य ताहले तुमी एकटा मूर्ख छेलेके ओ मूर्ख नय मूर्ख नय ना ताहले के से बीजु भाई आमार एखन आर किछु जिज्ञेस करिस ना आगे आमादेर बियेटा होये जेते दे तारपर বেশ তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু তোমার বিয়ে এভাবে হবে কেন আর সাগর মায়ের কাছ থেকে সামান্য কটা টাকা নিয়ে কোথায় গেল আমার জন্য অলংকার কিনবে ওই সামান্য টাকা দিয়ে কি অলংকার কিনবে সে ইমিটেশনের গয়না কিনবে তোমার বিয়েতে ইমিটেশনের অলংকার না না এ হতে পারে না বিজু হোক না ইমিটেশন কিন্তু আমার কাছে সাগর সাত রাজার ধনের চেয়ে অনেক বড় তাই কোনো অলংকারের আমার প্রয়োজন নেই বুঝলি সাগর তো মূর্খ ছেলে নয় তাহলে কে সে কি তার পরিচয় তোমাকে তো আমি সবই বলেছি ড্যাড আমি যতদূর জানি কোনো লেখাপড়া জানা শিক্ষিত ছেলের সাথে ওরা নীলাকে বিয়ে দেবে না আর কেন দেবে না তাও বলেছি ড্যাড তুমি যদি নীলার মঙ্গল চাও তাহলে এভাবেই বিয়েটা হয়ে যেতে দাও কিন্তু ও কাম অন ড্যাড বিয়ের পর তো আমাদের আত্মীয় স্বজন আর তোমার বন্ধু বান্ধব নিয়ে একটা পার্টি করতেই পারবে ড্যাড ওয়াই ইউ থিংক প্লিজ তুমি রাজি হয়ে যাও বেশ যা বিয়ে করে আমার বৌমাকে আজই বাড়িতে নিয়ে আয় আমি শুধু বধূ বরণের জন্য অপেক্ষা করব থ্যাংক ইউ ড্যাড থ্যাংক ইউ এখন আমাকে 5 লাখ টাকা দাও তোমার বৌমার জন্য অলংকার কিনবো একটু অপেক্ষা কর ম্যানেজার সাহেব এখনই অ্যাকাউন্টসকে বলুন 5 লক্ষ টাকা দিয়ে যেতে দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে তুমি পছন্দ করে এনেছো আমার কি পছন্দ না হয়ে পারে এগুলো দেখতে মনে হয় স্বর্ণ তাই না স্বর্ণ তো স্বর্ণ লাগবে স্বর্ণ স্বর্ণের মতো লাগবে বুঝতে পারলাম না আমিও বুঝতে পারছি না এখনই কি তোমার মিথ্যা আশ্রয় প্রয়োজন আছে মিথ্যা আশ্রয় তুমি কি ভেবেছো কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝি না আসল নকল এসব কি কইতেছো তুমি এই স্বর্ণগুলো যেমন নকল নয় ঠিক তেমনি তুমিও নকল মানুষ নও আর মূর্খ ছেলেও নও আমি মূর্খ না এইসব তুমি কি কইতেছ আমি ঠিকই বলছি মূর্খ ছেলে কি ইংরেজি নোবেল পড়তে পারে তাও আবার উইলিয়াম শেক্সপিয়ারের নোবেল তুমি তাহলে হ্যাঁ আমি তোমার সব জানি তোমার বাবা আমাকে তার পুত্রবধূ করে ঘরে নেবার জন্যই তোমাকে পাঠিয়েছি সাগর আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো আমার বাকি জীবনটা স্বামী আর শ্বশুরের সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই এখানে অনেক যন্ত্রণা সহ্য করেছি আর নয় আমাকে নিয়ে চলো সাগর আমাকে নিয়ে চলো নিয়ে যাব কিন্তু যারা তোমাকে সারা জীবন অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছে যারা তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে আমি তার প্রতিশোধ না নিয়ে যাব না না সাগর না এসবের আমার কিছুই প্রয়োজন নেই আমার শুধু তোমাকে প্রয়োজন কিন্তু তোমার বাবার এই বিশাল সম্পত্তি রক্ষা করাও আমার প্রয়োজন সম্পত্তি রক্ষা করা হ্যাঁ তুমি জানো না তোমার মামার কুপরামর্শ তোমার মা তোমার প্রতি সারাটা জীবন ধরে অত্যাচার অবিচার করে আসছে আর তুমি এও কি জানো তোমার মামা তোমাদের এই বিশাল সম্পত্তি গ্রাস করতে চাচ্ছে
মামা ক্রাশ করতে চাচ্ছে? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না, আজ তোমার আমার বিয়েটা হয়ে যাক, তারপর মামার শয়তানের মূল শিকড় আমি উপড়ে ফেলবো। নীলা, তুমি বিয়ের জন্য তৈরি হও, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাবে? আমাদের একটা এতিমখানা আছে, ওদের কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে এখানে নিয়ে আসবো। আমি নিজেই এই বাড়িতে খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম, এবার ওই খালের পানিতে বিষ আমাকেই ফেলতে হবে। সাগর এখন বাড়িতে নেই, যা কিছু করার এক্ষুনি করতে হবে। আমি এমন খেলা খেলবো, এই খেলার আম্পায়ার এবং প্লেয়ার দুটোই আমি। খেলাটা আপাকে দিয়ে শুরু করি। 1 2 3 রেডি। কি বললি? সাগর আকাশ চৌধুরীর ছেলে? হ্যাঁ আপা, ওকে আকাশ চৌধুরী পাঠিয়েছে নীলার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আপা, এই বিয়ে আজ হতে দেওয়া যাবে না, এখন ওকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। না না, এসব খুন খারাপির কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, সাগর এ বাড়িতে খুন হলে পুলিশ আসবে, আর তখন আমাদের সবাইকে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে যাবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি কালে এ বাড়ির যার যা অংশ সবাইকে বুঝিয়ে দেব। শোন, তুই কাগজপত্র রেডি কর। সবাইকে যদি সবার অংশ বুঝিয়ে দাও তাহলে আমার তো আর কিছুই থাকবে না আপা। আপা, আমি তো এই বাড়ির পুরো অংশটার জন্য অনেক আগে থেকে স্বপ্ন দেখে এসেছি, আর সেই স্বপ্ন সফল করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আপা। কি বললি? তোর এত বড় সাহস? বাড়িঘর সব লিখে দিতে চাইছে, আর বলছে ও বাড়ির বড় মেয়ে, ওর অধিকার সবচেয়ে বেশি। অসম্ভব মামা, এটা আমি কিছুতেই হতে দেব। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা, উপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, মা, নীলাকে বউ সাজাচ্ছে, তুই যা, তুই চলে যা বাবা, যা। আর ইউ মিস্টার বিজু? ইয়েস, হোয়াট হ্যাপেন? আমরা সংবাদ পেয়েছি আপনার কাছে জাল টাকা আছে। কি জাতা বলছে? এই, ওকে তল্লাশি করো, করো।
এসো। শোনো, আজ আমি তোমাদেরকে পছন্দ মতো জামা কাপড় কিনে পরিয়ে বিয়ে দিয়ে দেবো।